সিরিয়া ও ইরাকে থাকা ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানোর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এ হামলা হবে টানা কয়েকদিনের বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। যে কোনো সময়ই এ হামলা শুরু হতে পারে বলে আভাস দিয়েছে বিশ্বের সামরিক ক্ষমতার শীর্ষে থাকা দেশটি। But we will take all necessary actions to defend the United States, our interests, and our people. And we will respond when we choose, where we choose. গত রোববার জর্ডানের সিরিয়া সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে 3 মার্কিন সেনা সদস্য নিহত ও 41 জন আহত হয়। এ হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীটি ইতিমধ্যে এ হামলার দায় অস্বীকার করেছে। তবে এ হামলায় ইরানের কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেছে দেশটি। জর্ডান সিরিয়া সীমান্তে রোববারের ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহতের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন এ সপ্তাহে তিনি এই ড্রোন হামলার প্রতিক্রিয়া জানাবেন। আর তার রেশ কাটতে না কাটতেই এবার পাল্টা হামলার সিদ্ধান্তে অনুমোদন দিল মার্কিন প্রশাসন। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলতে থাকা যুদ্ধ শুরুর পর থেকে ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও জাহাজে হামলা চালাচ্ছে। এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে। ওই হামলার জবাবে ইয়েমেনে বিভিন্ন হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পর সরাসরি কোনো মার্কিন ঘাঁটিতে প্রাণঘাতী হামলা এটি প্রথম, যা মধ্যপ্রাচ্যকে ঘিরে চলতে থাকা উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।